হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস টুয়েলভের চ্যাপ্টার নাম্বার ফাইভ, ডিজলিউশন অফ এ পার্টনারশিপ ফার্ম। প্রথম বোঝা যাক ডিজলিউশন কথার অর্থ কি। ডিজলিউশন কথার অর্থ হলো বিলোপ সাধন ঘটা, মানে কি কোনো একটা জিনিস শেষ হয়ে যাওয়া। পার্টনারশিপ ফার্ম মানে কি, আমরা ক্লাস টুয়েলভের এখন অব্দি যতগুলি করেছি, মানে কি যখন আমরা করেছি এডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ, এগুলি কি দুইজন বা দুই থেকে বেশি পার্টনার মিলে করে, এক বা দুই বা তিন, একজন তো না একের বেশি অধিক মানুষ মিলে করে। ধরে নিলাম যে তিনজন পার্টনার একটা ব্যবসা করছে, এ বি এন্ড সি। এখন অংশীদারি, মানে আমাদের যে অংশীদারি আইন আছে 1932 এর 39 নং ধারা অনুসারে বলা হয়েছে যে একটা ব্যবসা কখন ডিসলভ হতে পারবে, মানে কি ডিসলিউশন ঘটতে পারবে, একদম সিম্পল শেষ হবে কখন। দেখো এখন ব্যবসা শেষ হতে পারে অনেকটি রিজনে, যেমন কি একজন পার্টনার কোনো কারণে মৃত্যু হয়ে গেছে এবং দুজন পার্টনার ডিসাইড করলো যে তারা আর ব্যবসা করবে না, তারা ব্যবসাটা ক্লোজ করে দেবে, এটা একটা কারণ হতে পারে। এমন কারণ হতে পারে যে তাদের প্রত্যেক বছর লস হচ্ছে, হিউজ পরিমাণ লস হচ্ছে, এই লস তারা রিকভার করতে পারবে না, সেহেতু সেই কারণে তারা কি ব্যবসা ডিসলভ হতে পারে। এবং বিভিন্ন আইনের পরিবর্তনের জন্য ব্যবসা ডিসলভ হতে পারে, অনেক বিভিন্ন কারণ থাকতে পারে ব্যবসা ডিসলভ হওয়ার। কিন্তু ব্যবসা যখন ডিসলভ হবে বা ব্যবসা যখন ডিসলিউশন হবে তখন আমরা করবো কি, কী কী অ্যাকাউন্ট তৈরি করবো, এই ভিডিওর মধ্যে সবগুলি জিনিস নিয়ে আলোচনা করবো এবং কী কীভাবে প্রস্তুত করবো সব আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। দেখো প্রথম, ব্যবসা যখন বিলোপ সাধন হবে তখন কী করবে, আমরা ব্যবসা বিলোপ সাধনের আগে অবশ্যই ব্যবসার মধ্যে কি একটা ব্যালেন্স শিট থাকবে, ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেট এবং লাইবিলিটি সাইড থাকবে, একদিকে অ্যাসেট থাকবে একদিকে লাইবিলিটি থাকবে, একদম সিম্পল। ধরেন আমার লাইবিলিটি আছে, অনেক কিছু লাইবিলিটি থাকতে পারে, অনেক ধরনের অ্যাসেট থাকতে পারে। প্রথম কী করবো, আমি তো ব্যবসা এবার ক্লোজ করে দিচ্ছি, মানে কি আমি প্রত্যেকটা জিনিস, ধরেন এখানে বিল্ডিং ছিল, মেশিন ছিল, ডেটর্স ছিল, ডেটর্স থেকে পিভিডি লেস ছিল, ঠিক আছে, প্রভিশন ফর ব্যাড ডেট ছিল, অনেক ধরনের জিনিস থাকতে পারে, এই সবগুলি জিনিস ছিল। এখানে লাইবিলিটি ছিল, মানে প্রথম ক্যাপিটাল থাকবে তাদের, দুজন ছিল দুজনের ক্যাপিটাল থাকবে, তারপরে থাকবে আরও লোন থাকতে পারে, ব্যাংকের লোন থাকতে পারে, তারপরে ক্রেডিটর থাকবে, আরও অনেক কিছু থাকতে পারে। প্রথম কি আমাদের সবগুলির জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলা আছে, সবগুলি অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। তাহলে আমরা কী করবো, ধরুন আমার ব্যবসার মধ্যে যা জিনিস আছে সবগুলি একটা গুদাম ঘরের মধ্যে নিয়ে ঢুকিয়ে দেবো। এবার গুদাম ঘর মানে কি, একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার জায়গায় সব অ্যাসেট লাইবিলিটি সব নিয়ে ঢুকিয়ে দেবো, মানে আমার যত বিল্ডিং আছে সব জিনিস নিয়ে রাখবো, রেখে এই জায়গা থেকে সবগুলি বিক্রি করে দেবো। কী করবো, বিক্রি করবো প্রথম সব জিনিস আমার, ধরেন টোটাল বিক্রি করে আমার কাছে এবার 10 লক্ষ টাকা আসলো, তাহলে কি 10 লক্ষ টাকা পার্টনারের মধ্যে ভাগ করে দেবো? না, অবশ্যই না। কেন, কারণ যদি ব্যাংকের লোন থাকে তাহলে ব্যাংকের লোন আগে দিতে হবে, ক্রেডিটর থাকে ক্রেডিটরের বিল আগে দিতে হবে, যতগুলি লাইবিলিটি আছে যেগুলির মধ্যে আমার পেমেন্ট করতে হবে তাদের লাইবিলিটি আগে দেবো, তারপরে যেই টাকাটা বেঁচে থাকবে যদি বেঁচে থাকে তাহলে পার্টনাররা নিয়ে যাবে, একদম সিম্পল কনসেপ্ট। এই যে সবগুলি যে আমি গুদামের মধ্যে নিয়ে ঢুকাবো সেটাকে বলা হয় রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কি বলা হয়, একদম সিম্পল, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এবার রিয়েলাইজেশন অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট কীভাবে হয় একদম সিম্পলভাবে দেখানো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে কী করবো। দেখো আমাদের ব্যালেন্স শিটের মধ্যে যত অ্যাসেট আর লাইবিলিটি আছে সবগুলি নিয়ে ঢুকাবো আগে, কী কী ঢুকাবো এবং কী কী এটার মধ্যে আসবে না সেটা দেখা যাক। দেখো পার্টনারের যে ব্যালেন্স থাকবে এগুলি অবশ্যই আসবে না, পার্টনারের যে ক্যাপিটাল, ধরে নাও এখানে ক্যাপিটাল আছে, ক্যাপিটালের অ্যামাউন্ট এখানে আসবে না, কারণ পার্টনার্স ক্যাপিটালের আলাদা একটা ঘর হবে, সেই পার্টনার্স ক্যাপিটালের ঘরের মধ্যে যাবে ক্যাপিটালের অ্যামাউন্ট। এখানে একটা ক্যাশ থাকবে, আর আমি রিয়েলাইজেশন করছি কেন, রিয়েলাইজেশন মানে কি আমি কত টাকা আনতে পার, মানে কত টাকা আমি বিক্রি করবো এবং কত টাকার লাইবিলিটি আমি দিয়ে দেবো সেটা জানার জন্য আমি রিয়েলাইজেশন করছি। তাহলে ক্যাশের ব্যালেন্স তো অলরেডি এটা ক্যাশে পরিণত, সেটাকে তো আর বিক্রি করার জন্য আমি গুদামে নিয়ে ঢুকিয়ে দেবো না যে আমার কাছে ক্যাশ আছে এত টাকা এটাও গুদামে নিয়ে রেখে দিলাম, না ক্যাশটা আমি রাখবো না। ক্যাশের জন্য কী করবো, আলাদা একটা অ্যাকাউন্ট খুলে নেবো, ক্যাশের ঘর খুলে নেবো, আর একটা অ্যাকাউন্ট সচরাচর খুলে না, অনেক খুব অল্প সময় খুলে, যদি এখানে কোনো পার্টনারের একটা লোন থাকে তাহলে ওই পার্টনারের লোনের অ্যাকাউন্ট আমাদের খুলতে হয়, একদম সিম্পল ব্যাপার। এই চারটাই ঘর হয়, বেশিরভাগ সময় আমাদের তিনটা ঘরই হয়ে যায়। প্রথম কি, তবে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট মাস্ট, সবগুলি অ্যাকাউন্টের মধ্যে থাকবে। এবার রিয়েলাইজেশন অ্যাকাউন্ট যদি বুঝে যাও, পার্টনার্স ক্যাপিটাল এগুলি তো তোমরা আগের ভিডিওগুলি তো করেছো, যেমন আমরা যখন এডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ করেছিলাম তখন পার্টনার্স ক্যাপিটাল ছিল, ক্যাশ ছিল, এগুলি ছিল, এগুলি কোনো প্রবলেম নেই। রিয়েলাইজেশনের কাজ কীভাবে করে একদম সিম্পল, দেখো প্রথম যতগুলি অ্যাসেট আছে সবগুলি আনবো, সবগুলি অ্যাসেট আনবো। এবার যখন অ্যাসেট ছিল তখন অ্যাসেটের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টগুলি ক্লোজ করতে হলে তাহলে এখন কি ডেবিটের ব্যালেন্স সবগুলি ডেবিট আনা যাক। যেমন বিল্ডিং ছিল, বিল্ডিং ধরে নাও এবার 1000 টাকা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের দাম ছিল 1000 টাকা, ধরে নিলাম। একটা মেশিন ছিল, মেশিনের দাম ছিল ধরে নাও 500 টাকা, তারপরে একটা ধরনের ডেটর্স ছিল, ডেটর্স এখানে ছিল ধরে নাও 1000 টাকা, এবং পিভিডি লেস ছিল এখান থেকে 100 টাকা,
ঠিক আছে, তাহলে আমি ডেটরস এর ফুল ভ্যালু আনবো। কেন ফুল ভ্যালু আনবো? কারণ আমি চেষ্টা করবো যে সব টাকাই এখন রিকভার করে নেওয়ার। কারণ কি, আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি, তাহলে যত টাকা পারি তত টাকাই কালেক্ট করার চেষ্টা করবো। তাহলে এখানে প্রথম তো ডেটরস আমি পুরো টাকা নিয়ে আসবো, যে 1000 টাকা। এবং এই আবার আমি কি লাইবিলিটি, এই আমার ডেবিট সাইডে লেস করা আছে ডেটরস থেকে পিবিডি। তাহলে এখানে প্রভিশন ফর ব্যাড ডেট এই জায়গায় লেখা দেবো বাই পিবিডি, বাই পিবিডি সব লিখে দেবো। এদিকে সব টু দিয়ে আসবে, এদিকে বাই দিয়ে সবগুলি আনবো। এবার পিবিডি আনবো, তাদের ক্রেডিটর থাকলে ক্রেডিটর আনবো, বাই দিয়ে সবগুলি এই দিকে আনবো। এবার সবগুলি অ্যাসেট লাইবিলিটি এসে গেলো, এবার বিক্রি করবো। এবার যতগুলি অ্যাসেট আছে সেগুলি অবশ্যই বিক্রি করতে হবে, বিক্রি করে অবশ্যই টাকা পাবো। এবার এমন কোনো কথা নেই যে সবগুলি অ্যাসেট বিক্রি করতে হবে, কোনো একটা পার্টনার আছে, পার্টনারও নিয়ে যেতে পারে। পার্টনার নিয়ে গেলেও কী হবে, তারা কি পার্টনারের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রেখে দেবে। তাহলে কি, যদি ক্যাশে আমি বিক্রি করি, এবার আলাদা করে আবার অ্যাকাউন্ট খুলবো না, এখানে বিল্ডিং অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছি, তাহলে বিল্ডিং আর খুলবো না। এবার কি করব, এবার সবগুলি একটা ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট তো খুলবো, সে ক্যাশের অ্যাকাউন্টের মধ্যে বাই ক্যাশ বা ব্যাংক করে সবগুলি অ্যামাউন্ট ঢুকিয়ে দেবো। এবার যদি বিল্ডিং বিক্রি করি, তাহলে বিল্ডিং বলে বিল্ডিংয়ের অ্যামাউন্ট লাগবে। এখন 1000 টাকা বিল্ডিংয়ের দাম ছিল, কিন্তু বিক্রি করার সময় আমি চেষ্টা করবো যে তার থেকে বেশি বিক্রি করার। এখন যদি আমার বিল্ডিংটা 1000 টাকা দাম ছিল, ঠিক আছে, কিন্তু এক্ষণে মার্কেটে একটা দাম আছে ধরে নাও 2000 টাকা, তাহলে কি আমি 1000 টাকা বিক্রি করবো? 2000, অবভিয়াসলি আমি বেশি দামে বিক্রি করবো 2000 টাকা। তাহলে 2000 টাকা এখানে বিক্রি করবো। এবার যদি কোনো জিনিসের দাম না দেওয়া থাকে, ধরে নেবো যে পুরো ফুল যত দাম ছিল তত দামই বিক্রি করেছে। যেমন এখানে ডেটরস কিছু বলা হয়নি যে ডেটরস থেকে আমি কত রিকভার করেছি। ধরে নেবো আমি যে ডেটরস থেকে 1000 টাকাই ডেটরস রিসিভ করে ফেলেছি, ঠিক আছে, একদম সিম্পলি ডেটরস থেকে আমি 1000 টাকা রিসিভ করে ফেলেছি। এবং বলে দিয়েছে এখানে আরেকটা ছিল মেশিন, একটা পার্টনার নিয়ে গেছে, এ একটা পার্টনার ছিল, এ পার্টনার নিয়ে গেছে। তাহলে নিচে লিখবো বাই এস ক্যাপিটাল, এস ক্যাপিটাল থেকে কত লেস করে দেবো, সিম্পলি 1000 টাকা দাম ছিল, তাহলে 1000 টাকা লিখে দেবো। এবার সবগুলি, এবার লাইবিলিটিগুলিও আমরা এখানে এদিকে আনবো। লাইবিলিটি এখানে কী কী ছিল, পিবিডি ছিল, কিন্তু পিবিডির জন্য কি আমার টাকা দিতে হবে? পিবিডি কোনো অ্যাকচুয়াল লাইবিলিটি না, যেটার জন্য আমার পেমেন্ট করতে হবে। পিবিডি অ্যাকচুয়াল কোনো লাইবিলিটি না, পিবিডির টাকা মানে কি, আমি ধরে নিয়েছিলাম যে আমি ডেটরসের থেকে টাকা পাবো না, তাহলে এটার কোনো দিন আমার পেমেন্ট করতে হবে না, তাহলে পিবিডির অ্যামাউন্ট আসবে না অবশ্যই, কিন্তু ক্রেডিটরের টাকা অবশ্যই আসবে। এবার ক্রেডিটরের টাকা এমন হতে পারে যে একজন পার্টনারে দিয়ে দিয়েছে, পার্টনার যদি দিয়ে দেয় পার্টনারের নাম বলে আসবে, কিন্তু এমন হবে না যে সে মাগনা দিয়ে দেবে। সে কী করবে, ওই তার ক্যাপিটালের অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ভরিয়ে নেবে, বলবে কি যখন একবারে নেবো সবগুলি টাকা বেশি করে নিয়ে যাব। একদম সিম্পলি সবগুলি আসবে। এবং যদি কোনো প্রফিট থেকে থাকে, লাস্ট এড লেস করে আমরা বিডিসিডি বের করবো, একদম যদি প্রফিট থেকে থাকে প্রফিটটি যে পার্টনার মধ্যে থাকবে তাদের মধ্যে ভাগ করব। যদি লাইবিলিটি থাকে তাহলে লাইবিলিটির দিকে ভাগ করব। তাহলে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে যা আগের মতনই রিজার্ভ থাকলে রিজার্ভ আনবো, এখানে কোনো অ্যাসেট নিয়ে গেলে তাহলে তার ক্যাপিটাল কমে যাবে, এবার যদি কোনো লাইবিলিটির টাকা দিয়ে দেয় তাহলে তার বাড়বে, লোন থাকলে লোনের অ্যাকাউন্টে আসবে। এবং এক লাস্ট একটা ক্যাশ বা ব্যাংকের অ্যাকাউন্ট হবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট সবসময় টেলি করবে, অ্যাসেট মানে আমার যদি ডেবিট এবং ক্রেডিট সাইড সবসময় টেলি করবে। আর যদি আমার ব্যাংকের মধ্যে টেলি না করে তাহলে আমার ধরে নিতে হবে যে আমার অঙ্কের কোন জায়গায় ভুল আছে, ধরে নিতে হবে না, অঙ্কে ভুল অবশ্যই আছে। যদি ব্যাংকে বা ক্যাশের অ্যাকাউন্ট যদি টেলি না করে তাহলে তোমাদের অঙ্কে অবশ্যই কোনো না কোনো ভুল আছে, যার জন্য এটা মিলছে না। একদম সিম্পলি তোমাদের এই স্ক্রিনের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কীভাবে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট কী কী করতে হয়, পার্টনার্স ক্যাপিটাল এবং ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কী কী কীভাবে এন্ট্রি দিতে হয়। একদম সিম্পলভাবে আমরা নেক্সট অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করবো সবগুলি নেক্সট ভিডিওর মধ্যে।